আরে ব্লগটা তো বলতে দে, চুপ করবি, চুপ করবি জানি। দেখছো তো গাইস, আর পিঁয়াজ কাটতে গিয়ে দেখো না চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে, ওই জন্য মনে হচ্ছে কাঁদছি। এইটা কি জাপান গেছে এগুলো? স্কুইন বর্ণালী স্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, ব্লগ হচ্ছে রেসিপি। তো আমি এখন বানাবো হচ্ছে, বাড়িতে আছি যেহেতু, তো এখন 7টা বাজে, তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে এগ রোল। তো আমাকে ভাই ক্যামেরা করে দেবে, এগ রোলটা বানাবো ও আমি আর সবাই বাড়ির সবাই খাবো। তো খুব মজা হচ্ছে, এক্সাইটেড হয়ে গেছি, আর সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এগ রোলের রেসিপিটা তোমাদের শেখানোও হবে আর ভিডিওটাও বানানো হবে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, আশা করি খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমেই এগ রোলের জন্য কী কী লাগছে সেটা তোমাদের বলে নিই। চলো, ওদিকে জনি খুব চেঁচাচ্ছে, জানি না কী হয়েছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। আরে ব্লগটা তো বলতে দে, চুপ করবি, চুপ করবি জানি। দেখছো তো গাইস, এরম চেঁচায় পুরো কান খেয়ে নেয়। ঠিক আছে চলো ভিডিওটা। আমি নিয়ে নিচ্ছি ময়দা, তারপর পরিমাণ মতো নুন নেবে, তারপর নিচ্ছি চিনি, সাদা তেল নিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। ফ্রেন্ড তো ময়দা মাখা হয়ে গেছে, এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে এই পেঁয়াজ আর শসা, এগুলো সব কেটে নিয়েছি, অনেক কিছু রেডি করেছি। ঠিক আছে কি কি নিয়েছি দেখো, এখানে নিয়েছি 3টে ডিম আর 2টো সস, একটা চিলি সস, এক টমেটো সস যেটা বলে, আর দেখো লঙ্কা কুচি করে নিয়েছি, আর লেবু নিয়েছি, শসা কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখতে গেলে পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে, চলো। আর পেঁয়াজ কাটতে গিয়ে দেখো না চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে, ওই জন্য মনে হচ্ছে কাটছি। আচ্ছা অত কাছে আমার দরকার নেই ক্যামেরাটা, দাঁড়া দাঁড়া দূরে রাখ, দূরে রাখ, চল। ফ্রেন্ড দেখো এবার রুটিটা বেলে নিচ্ছি, বেশ গোল করে বেলে নিতে হবে, বেশি বড় করার দরকার নেই, একটু মোটা মোটা হলেই হলো। দেখো প্রায় হয়ে গেছে, মোটামুটি যেমন গোল পেরেছি করেছি, এবারে চাটুতে দিয়ে দেব। ভাই একটু তাও চেষ্টা করছে আমার ভিডিওতে একটু হেল্প করে দেওয়ার, রুটি করছে ভাই, ভাই বেশ ভালোই রুটি করতে শিখে গেছে, ভালো করে আছে, তা দিয়ে নে না তো এখন উল্টাস না। ফ্রেন্ড এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি রুটিটার চারপাশ দিয়ে, গ্যাস কিন্তু একদম আস্তে রাখবে, বেশি জোরে রাখার দরকার নেই, আস্তে করে উল্টা, আস্তে সাবধানে। হ্যাঁ এরপরে অল্প অল্প লাল হয়ে যাওয়ার পর রুটিটা, তারপর ডিমটা ফাটিয়ে দিয়ে দাও, এনে ফাটা মাঝখানে, কড়া হয়ে যাচ্ছে কিন্তু ফাটিয়ে দে। ছিটকে আসে না কিন্তু, ভয় পাচ্ছি ডিম ফাটাতে, আস্তে ওই দিকটা পুরো মনে পুড়ে গেল, চট করে ফাটা। এই তো দিয়ে দিচ্ছিস, এবার হালকা অল্প নুন দিয়ে দিচ্ছি, কুসুমটা ঘেটে নে, জোরে আস দি, নে এবার ওই পিট কর, দে আমি উল্টে দিই, নে তুই তোর একদম দফা গায়া করে ফেললাম, এ বাবা তোমরা এই ভিডিও দেখে লাইক তো অবশ্যই করবেই না, মনে হয় ডিসলাইক করে দেবে, যা বাবা কি বলবো। আর চাটুটা প্রচুর তাতিয়ে ফেলেছি, ছাড় বন্ধ করতে উল্টো করে চাটু,
এইটা কি এগ রোল? এটা কি এগ রোল? আমি তো বুঝতে পারছি না। শরীরের ক্ষমতা ফ্রেন্ড, এটা এগ রোল না রোল এগ, বুঝতে পারছি বাবা। এই মুরগি দেখলে তো, মুরগি দেখলে তো প্রচুর ভাবে আমার এগ দিয়ে এত সুন্দর এরা রান্না বানাচ্ছে, দেখ কার বুদ্ধি নিয়ে। এগ রোলটা মানে এবার চাটু থেকে নামানো হয়েছে, এবার এর ওপর দিয়ে সব সরঞ্জাম দিচ্ছে। ভাই করে নে, তোরটা তুই করে নে। আচ্ছা ঠিক আছে, আমি করে নিচ্ছি। ও ধরুক, ধর প্রথমে দিয়ে দি শসা, ডিমের অমলেট রুটির মতোই মানে খেতে হয়েছে, জানি না কেমন হবে। আমার মজার মজার পেঁয়াজ রুটি দিস, লেবুর বীজ বীজ সব পড়ে যাচ্ছে। লেবুর রসই নেই গেছে। ঠিক আছে, এবার দিচ্ছি হচ্ছে বিটনুন। এই ক্যামেরাটা কাপাস না তুই, আস্তে আস্তে পড়ছে তো বিটনুনটা। আদৌ বাবা বিটনুনে পড়ছে না, সব কিছু আজকে খারাপ হচ্ছে। আচ্ছা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সস, চিলি সস। এরপর দিচ্ছি লাল সস, এরপর কেমন ভাবে মোড়াবো পেপারটা কই। ফ্রেন্ড খেতে খুব সুন্দর হয়েছে, জাস্ট একটু আমরা পারি না, পারি না বলে মানে খুব রিস্কেই করেছি ব্যাপারটা, এটাই হচ্ছে ব্যাপার। মুড়িয়ে নেবে এরকম ভাবে, এগরোলটা তৈরি করতে পেরেছি। এগরোলটা সত্যি খুব রেসিপিটা কঠিন ছিল, মানে বানাতে পারছিলাম না। আমি আর ভাই মিলে খুব রগড় করে ভিডিওটা করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছিলে, মানে এগরোলটা বানাতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে। আর খুব ভালো হয়েছে খেতে, এমন না যে খুব মানে খারাপ হয়েছে। ওউ খাচ্ছে বললো ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর নতুন হলে তাদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকমই নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, রেসিপি নিয়ে আসবো, হেয়ারস্টাইল এছাড়াও মেকআপ যে কোনো কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তো সঙ্গে থাকবে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তো টাটা বাই। যা কাগজ খেয়ে নিয়েছি, টাটা।